নাইট্রোজেনের জারণ মান যোজনী যোজনী ইলেকট্রন। খুবই কনফিউজিং, তো ছোট্ট বন্ধুরা তোমাদের এই বিষয়টা একেবারে পরিষ্কার রাখতে হবে। নাইট্রোজেনের জারণ মান যোজনী এবং যোজনী ইলেকট্রন আসলে কি, এটার মধ্যে কোনোভাবে কনফিউশন করা যাবে না। ক্লিয়ার? সো খুব ইজিলি দেখো, নাইট্রোজেন তার পারমাণবিক সংখ্যা 7, 1s2, 2s2, 2p3, শেষ। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের প্রথম স্তর, আর তারপরে শেষ কক্ষপথ হচ্ছে এটা। শেষ কক্ষপথে যেহেতু 2s এবং 2p আছে, 2s 2p, এবং শেষ কক্ষপথে আছে 5টি ইলেকট্রন। শেষ কক্ষপথে আছে 5টি ইলেকট্রন, ঠিক আছে, থাকলো। এই নাইট্রোজেনটা এখন উত্তেজিত অবস্থায় আছে। আমরা জানি বিভিন্ন যৌগ গঠন করার সময় যে শক্তির আদান প্রদান হয়, তখন একটা পরমাণু যখন বিক্রিয়া অংশগ্রহণ করতে যায়, তখন সে এক্সাইটেড, মানে একটা এনার্জি সে গেইন করে। তো এই উত্তেজিত অবস্থায় নাইট্রোজেনটাকে আমরা যদি তার ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। ক্লিয়ার? এ পর্যন্ত নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। এখন সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে তার যোজনী কত হবে, তার জারণ মান কত হবে, তার যোজনী ইলেকট্রন কত হবে। এই তিনটাতেই আমাদের প্যাচ লাগে। একেবারে ক্লিয়ার করো, নাইট্রোজেন হচ্ছে একটি অধাতু, তাই তো? নাইট্রোজেন একটি অধাতু, এটা নিয়ে কারো কখনো কোনো দ্বিমত নেই। নাইট্রোজেন একটি অধাতু এবং এটি দ্বিপরমাণু, মানে হচ্ছে এটি দুটি পরমাণু অর্থাৎ N2 হিসেবে থাকে। যেহেতু নাইট্রোজেন N2 হিসেবে থাকে, তাহলে একটু দেখো এর গঠনটা দেখলে কিন্তু খুব সুন্দর চমৎকার বুঝতে পারবে দুটো N আসলে কীভাবে থাকে। এরা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠন হয়, ঠিক আছে? এই তিনটাই হচ্ছে কোভ্যালেন্ট, তিনটা সমযোজী বন্ধনের মাধ্যমে এই N2 ফর্ম করে। এখান থেকেও কিন্তু তুমি বুঝতে পারো যে আসলে নাইট্রোজেনের যেহেতু এই যে তিনটা সমযোজী বন্ধন ফর্ম করলো, তিনটা ইলেকট্রন সে শেয়ার করতে পারলো, এর থেকেও বোঝা যায় যে আসলে যোজনী কত। কিন্তু আরও ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু নাইট্রোজেন একটি অধাতু, অধাতুর যোজনী হয় এভাবে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে সবসময় আমরা এটা মনে রাখব, অধাতুর যোজনী হয় বিজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে নাইট্রোজেন যেহেতু একটা অধাতু, এর বিজোড় ইলেকট্রন সংখ্যা কত দেখো, 1, 2, 3। তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন সংখ্যা 3, তাই নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। এবার চলে আসি আমরা এর যোজন ইলেকট্রন কত হচ্ছে। ভ্যালেন্স ইলেকট্রন, সুন্দর নাম একটা, ভ্যালেন্স ইলেকট্রন যেটাকে আমরা বলে থাকি, এই ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রনকে গিয়ে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। যেহেতু শেষ কক্ষপথে আছে 5টি ইলেকট্রন, শেষ কক্ষপথে যে 2s2 2p3, শেষ কক্ষপথে আছে 5টি ইলেকট্রন, তাই ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টি। এরপর চলে আসি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জারণ মান। জারণ মান হচ্ছে নাইট্রোজেন যখন যৌগ গঠন করে তখন সে কতগুলো ইলেকট্রনকে ছেড়ে দিল আর কতগুলো ইলেকট্রনকে সে গ্রহণ করলো, এইটার উপর নির্ভর করে তার জারণ মান নির্ধারণ করা হয়। সে কয়টা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে, সে কয়টা ইলেকট্রনকে সে গ্রহণ করে। নাইট্রোজেন এক থেকে 5টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন এরকম করতে পারে, তাই নাইট্রোজেনের যোজনী জারণ মান হচ্ছে +1 থেকে +5, মানে +1 থেকে +5 পর্যন্ত হতে পারে।
এখন আমরা দেখবো যে এই যে আমি একটু আগে বললাম যে নাইট্রোজেনের জারণ মান +1 থেকে +5, তুমি কেন আমার কথাটা বিশ্বাস করবে? তার প্রমাণ দেই। আচ্ছা, প্রমাণ আমি তো দিচ্ছি, হ্যাঁ এটা আসলে বিজ্ঞানীরা প্রমাণ করে গিয়েছেন, আমি তোমাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এটা দেখি, এটা একটা যৌগ, এটা যেহেতু একটা যৌগ তাই তার চার্জ, আমরা একটা যৌগের চার্জকে ধরি শূন্য, সে যেহেতু যৌগ তার আসে ইলেকট্রন আদান প্রদান করা তার শেষ, সে এখন চার্জ শূন্য বা নিউট্রাল অবস্থায় সে আছে এখন, তাহলে এইটার চার্জ হচ্ছে শূন্য, তাহলে আমি এখানে রাইট আনসারে আমি লিখে দিচ্ছি শূন্য। আমি কার জারণ মান বের করতে চাই? নাইট্রোজেনের জারণ মান বের করতে চাই, তাহলে নাইট্রোজেনকে আমি ধরছি এক্স। নাইট্রোজেন কয়টি আছে? দুটি আছে, তাহলে টুয়াইস এক্স প্লাস অক্সিজেন। মনে রাখবে অক্সিজেন কোনো ব্যতিক্রমী ছাড়া অক্সিজেনের জারণ মান অলওয়েজ -2। এখন ব্যতিক্রমী কথাটা কেন বললাম, অবশ্যই আমি আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেব যে অক্সিজেনের ন্যাচারালি অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, কিন্তু এর ব্যতিক্রম আছে, সেটা পরে। আচ্ছা, এখন -2 লিখে দিলাম =0। আমি এই সমীকরণটা সমাধান করছি। +1, মনে রাখবে যোজনীতে কিন্তু আমরা কোনো প্লাস মাইনাস কিছুই দেই না, যোজনী হচ্ছে জাস্ট অধাতুর জন্য বিজোড় ইলেকট্রন সংখ্যা, তাই সেখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু জারণ মান হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যা, ইলেকট্রন সে গ্রহণ করলো নাকি ইলেকট্রন ছেড়ে দিল। ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ জিনিস, তাহলে একটা নেগেটিভ জিনিস যখন ছেড়ে দেয় তখন সে প্লাস হয়ে যায়, আর যখন একটা নেগেটিভ জিনিস সে গ্রহণ করে তখন সে কিন্তু মাইনাস হয়ে যায়। এই জন্য জারণ মান হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যা, তাই জারণ মানকে অবশ্যই পজিটিভ বা নেগেটিভ দিয়ে তোমাকে উল্লেখ করতে হয়। এখানে নাইট্রোজেনের জারণ মান আসলো +1। এরপর এটা আমরা দেখি, এটাতেও একটা নিরপেক্ষ যৌগ শূন্য, নাইট্রোজেন এক্স +-2 = 0। বুঝতেই পারতেছি যে সমীকরণ সমাধান করলে আমরা পাচ্ছি +2। এরপরে এই যৌগটি শূন্য চার্জ, এরপর টুয়াইস এক্স +-2, অক্সিজেন আছে 3 × 3, টুয়াইস এক্স প্লাস এখানে আসতেছে হচ্ছে -6, টুয়াইস এক্স প্লাস মাইনাসে -6, টুয়াইস এক্স = 6, এক্স = +3। সো আমরা পেয়ে গেলাম আমাদের +1 +2 +3 +4 পাইনি, তাহলে ফোরটা দেখাচ্ছি। নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বলে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড শূন্য, এক্স +-2 × 2, দুটো আছে 0, এক্স = +4। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন করতে পারবে সিমিলারভাবেই N2O5, এটা যদি করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে নাইট্রোজেনের জারণ মান আসতেছে N = +5। সো জারণ মান আর যোজনী কখনোই কিন্তু এক নয়। আল্লাহ হাফেজ।